প্রিয় দর্শক, কোন প্রাণীর গোশত খেলে মানুষ মেন্টাল হয়ে যায়, মানুষ বোকা হয়ে যায়, মানুষ নির্বোধ হয়ে যায়? প্রিয় দর্শক, আমরা সচরাচর গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ এগুলোর গোশত সচরাচর খেয়ে থাকি, সাথে সাথে মুরগি, হাঁস এবং অন্যান্য প্রসিদ্ধ পাখি যেগুলো আমরা খাওয়ার উপযুক্ত মনে করি সেগুলো খেয়ে থাকি। কিন্তু যারা পাখি শিকার করেন তারা জানেন কি না জানি না, এমন একটি প্রাণী আছে যে প্রাণীর গোশত খেলে আপনার সাথে সাথে মেন্টাল হয়ে যাবে, আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, সেটা হলো পেঁচার গোশত। আপনি যদি পেঁচার গোশত খান তাহলে আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে, আপনি মেন্টাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই মেসেজটি সকলের ফ্যামিলির অন্যান্যদেরকে জানিয়ে দিলে হয়তো অন্যান্যরা উপকৃত হবে। আশা করা যায় আমাদের দেশে পেঁচা কি, পেঁচা তো দেখতেই পারে না খাবে কি। তদুপরি কেউ যদি নাকি অজান্তে কারো এই সম্পর্কে যদি জানা না থাকে তাহলে অবশ্যই জেনে নিব, সেটা হলো পেঁচার গোশত খেলে মানুষ পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি ঘটে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হেফাজত করুন, আমিন।